রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে নির্যাতন এবং ধর্ষণের হুমকির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এই কর্মসূচির আয়োজন করেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের এক ছাত্রীকে মানসিক নির্যাতন ও ধর্ষণের হুমকি দিয়েছে একই ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং মন্নজান হল ছাত্রলীগের সহসভাপতি আতিফা হক শেফা। এই ঘটনায় শিক্ষার্থীরা ইনস্টিটিউট বরাবর একটি লিখিত অভিযোগ দেয়, কিন্তু ঘটনার 7 দিন পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।